আইবাস অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন? সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের আইবাস অ্যাকাউন্ট পাসওয়ার্ড যদি ভুলে যান কীভাবে পাসওয়ার্ডটি ওপেন করবেন? প্রথমে গুগল ক্রোমেতে যেতে হবে, এখানে আইবাস প্লাস প্লাসে ঢুকতে হবে। আই প্লাস 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 যোগের জন্য আই প্লাস 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 সিলেকশন বাটনটা ওপেন করবেন। এখানে গিয়ে 2018-19 নতুন কোড এটাতে ঢুকতে হবে। দেন এই যে ফরগট পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। আপনার এখানে আপনার লগ ইন আইডিটা দিবেন, আর এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিবেন। ক্যাপচা এখানে দেওয়ার পরে ক্যাপচাটা এখানে উঠাবেন, HDTUP যেরকম দেওয়া আছে সেরকমই দেওয়া লাগবে। HDTUP এটাতে দিয়ে আপনার লগ ইন আইডি ধরুন হচ্ছে যে কোনো একটা লগ ইন আইডি দিলেন, যে কোনো একটা লগ ইন আইডি দিলে আপনার যার যার লগ ইন যেটা দিয়ে সেন্ড ভেরিফিকেশন কোড এটাতে ক্লিক করবেন। যেহেতু এই আমি যে আইডিটি দিয়েছি সেটি বৈধ নয়, জাস্ট বোঝানোর জন্য দিয়েছি, এই জন্য এর দেখাচ্ছি। তখন আপনাদের মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো ভেরিফিকেশন কোডের অপশানে কোডটা দিলেই পাসওয়ার্ডটা ঠিক হয়ে যাবে, আপনি আপনার আইডিতে ঢুকে যাবেন। ধন্যবাদ।